মানে অনেক ধরনের ফালতু জিনিসপত্র আছে কিছু যে অলৌকিক কোনো কিছু নাই তারা তো কোনো প্রমাণ নাই অলৌকিক কিছু তো আছে আমি একটা বলছিলাম আপনি ছিলেন এখানে ওই আমাদের হিন্দু স্বামী বিবেকানন্দ রামপ্রসাদ রামপ্রসাদ তারপর লোকনাথ ব্রহ্মচারী তারা তো মানে তারা তো এই ধর্মটাকে প্রচার করে গেছে তারা এর মধ্যে কিছুটা দেখছে এই জন্য প্রচার করছে আমার কোশ্চেন এই ধর্মের মানে ভিত্তিটা যে মানে এই ভিত্তিটা অনেক স্ট্রং

যদি সত্যি থেকে থাকে আপনাকে যদি মেনেও নেই হ্যাঁ আমাদের দেখা দরকার আছে অবশ্যই আপনি তাহলে তাহলে আপনি এত কি স্ট্রং স্ট্রং এই সমস্ত কথা মানে বুঝতে পারছেন আচ্ছা ভাই ভাই আমার একটা প্রশ্ন করব হ্যাঁ করেন এটা হচ্ছে আমার না আমার ফ্রেন্ডের সাথে আমার যখন আলোচনা হয় ওর প্রশ্ন কি যে ও বলল যখন যদি কখনো আপনার সাথে কথা হয় তাহলে আপনাদেরকে করার জন্য ওর প্রশ্ন হচ্ছে এরকম যে দেহ ব্যবসা কি ডাক্তারের মতো সম্মানজনক প্রথম কথা হচ্ছে দেহ ব্যবসার ডাক্তারের সম্মানজনক কি নাই প্রশ্নটা কেন আসতে সেটা কেন এটা মানে উনি সে নাকি ওই সংসার ডটকম থেকে কোনো কিছুটা পড়ছে পড়ার পর আমার এই প্রশ্নটা করলো আর কি না কি পড়েছে সেটা তো ক্লিয়ার করে বলতে হবে ওনার খটকাটা কোন থেকে সেটা আপনাকে জেনে এসে তারপরে আমাদেরকে আবার বললে সুবিধা হয় কারণ আমরা যেটা ভাবি সেটা পৃথিবীর কোনো পেশাই ছোট না কোনো পেশাই বড় না যে প্রশ্ন করতে আরেকটা প্রশ্ন হচ্ছে

ভালো খারাপ জিনিসটা কি ধরেন একটা কাজ ভালো একটা 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 কাজ ভালো বা খারাপ এই জিনিসটা বলতে আমার কি বুঝে

না ভাই এরকম কিছু তো বর্ণনা করা নাই মনে হয় আর হিন্দু ধর্মে কোন কাজটা কেন ভালো কোন কাজটা কেন খারাপ এই জিনিসটা এরকম বর্ণনা করা আছে কোথাও হিন্দু ধর্মের কোনো বইতে হুম এই গীতাতে অথবা এরকম কিছু লেখা আছে যে ভালো বা খারাপ কথা আমি সম্পূর্ণ জানি না কেন কেন কোন কাজ ভালো কাজ ধরেন আপনি ধরেন আপনি ভাই

কোনো ধর্মগ্রন্থ থেকে কোনো ধরনের নৈতিকতা পাওয়া যায় না এই জিনিসটা মাথায় রাখবেন এই জিনিসটা একটু মাথায় সেট করবেন কোন ধর্মগ্রন্থ থেকে কোনো নৈতিকতা পাওয়া যায় না ধর্মগ্রন্থ থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে বাঞ্চ অফ পাওয়া যায় কিছু নিয়ম কারণ পাওয়া যায় যে এটা ঈশ্বর বলছে তো আপনাকে করতে হবে আর যেগুলো ঈশ্বর বলছে আপনাকে আপনি করতে পারবেন না এই ধরনের বাঞ্চ অফ রুলস পাওয়া যায় কোন জিনিস ভালো না খারাপ কোন জিনিস নৈতিক না অনৈতিক সেটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণের উপর ডিপেন্ড করে যে এই কাজটাকে আমরা যাচাই করে দেখবো আচ্ছা উনি চলে গেলেন আই ডোট নো ওয়াই উনি চলে গেলেন নাম কি নামে জানে যুক্ত হয়েছিলেন মোমিন নামে যুক্ত হয়েছিলেন আচ্ছা কোন কাজ শেষ করি আমি এটা কোন কাজ কিভাবে আমরা বুঝবো যে কাজটা ভালো কাজটা খারাপ আমরা ওই কাজটাকে যুক্তিদত্ত প্রমাণ দ্বারা যাচাই করে দেখবো যে কাজটা সমাজের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমরা যদি দেখি ওই সমাজ ওই কাজটা সমাজে একটা বাজে ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের সোসাইটির জন্য একটা বাজে ইম্প্যাক্ট ফেলতেছে সেটাকে আমরা যুক্তি দিয়ে বলবো যে কাজটা এই জন্য ভালো এই যে কাজটা এই জন্য খারাপ ঈশ্বর বলছে কোনো আব্দুল্লা বলছে কোন গুরু ছাগল বলছে বা যেই বলছে আপনার আব্বা বলছে এই কাজটা ভালো এই কাজটা এই কাজটা খারাপ কোনো কাজকে ভালো বা খারাপ বলতে হলে আপনাকে ভ্যারিফাই করে বলতে হবে যে এই কাজটা এই জন্য ভালো বা এই কাজটা এই জন্য খারাপ এই যে জিনিসটা কোন ধর্মগ্রন্থ থেকে পাওয়া যায় না ভাই যে ইসলাম ধর্মে পাওয়া যায় জানেন ইসলাম ধর্মে আমি মানে কোরআন থেকে একটাই দেখছি যে কেন কোন একটা কাজকে আল্লাহ কেন ভালো বলতেছে বা খারাপ বলতেছে ওই ভাই আপনি এটা শুনবেন যে আল্লাহ আল্লাহর লজিকের দৌড় আল্লাহর যে মার্ভেলাস লজিক সেটাকে শুনবেন আপনি ভাই শুনি শুনি শুন আল্লাহ কোরআনে পুরুষ নারীদেরকে পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দিয়েছেন এবং কেন পুরুষদের পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল এটার সম্পর্কে আল্লাহ একটা যুক্তি দিয়েছেন সেই অসাধারণ যুক্তিটা হচ্ছে কেননা পুরুষ ইনকাম করে নারীদেরকে খাওয়ায় এই জন্য এই জন্য হচ্ছে পুরুষের সিম্পতি ঠিক আছে এই হচ্ছে আল্লাহর যুক্তি লেভেল এই একটাই যুক্তি পাইছি আমি কোরআনে যুক্তি নেই আমি পাইনি করবেন এই কাজটা করবেন না এই গরু গরু গাধার মতো বাচ্চাদের মতো এছাড়া আর কোনো কিছুই নেই যেখানে তার নবী নিজে তার নবী নিজে মানে মোহাম্মদ নিজে হচ্ছে কি আপনার আহ পঁচিশ বছর সে হচ্ছে কি ঘর ছিল ঠিক আছে বউয়ের টাকা খাইছে সেখানে বউয়ের টাকা খায়া নবী হইয়া

বিবেকানন্দ কি কি বিবে পড়ে আলোচনা করি এম ডি জয় হোসেন জয় জি ভাইয়া আপনাকে যুক্ত করা হচ্ছে প্লিজ আমিট করব ভাইয়া যুক্ত করার সাথে ভাইয়া দিলেন দৌড় ওকে